দিগির আনা অভিযোগে মুখ খুললেন রায়হান রাফি। সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা ফারদিন দিগির। তার সঙ্গে চূড়ান্ত কথা বলেও পরে না জানিয়ে অন্যজনকে নিয়েছে এই পরিচালক। তবে ঠিক কোন পরিচালক এমন করেছে তার নাম পরিচয় কিছুই প্রকাশ করেনি তিনি। দিগি না বললেও গণমাধ্যমের অনুসন্ধানে সেই পরিচালক যে রায়হান রাফি সেটা বলার অপেক্ষা রাখে না। দিগির অভিযোগের পর এবার মুখ খুললেন রাফি। রায়হান রাফি বলেন একটি চরিত্রের জন্য একাধিক জনের সঙ্গে কথা হতে পারে, চূড়ান্ত একজন হবে এবং তার সঙ্গে লিখিত চুক্তি হবে। দিগির সঙ্গে তো আমার কোনো লিখিত চুক্তি হয়নি, সে কাজ করতে চেয়েছে অফিসে নিজের ইচ্ছা এসেছে। দিগি বলেছে আমি তাকে বাদ দিয়েছি, তার সঙ্গে তো চুক্তি হয়নি, তাকে আমি চরিত্রের জন্য উপযুক্ত মনেই হয়নি, ফলে তার সঙ্গে যোগাযোগ করিনি। এই পরিচালক বলেন দিগিকে ছোট ছোট ভিডিও বানানো টিকটক বন্ধ করতে হবে, অভিনয়ে মনোযোগী হতে হবে। এর আগে সোমবার দিগি নিজের ফেসবুক পেজে 3 বছর ধরে সিন্ডিকেটের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এই পোস্টে জানান দেয় দিগি নানা সময় ইন্ডাস্ট্রির রাজনৈতিক শিকার হয়েছেন, তাকে কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে। সূত্রের খবর, সুরঙ্গ নামে একটি ছবি নির্মাণ করছেন তরুণ পরিচালক রায়হান রাফি, সেখানে নাটকের তারকা আরফিন নিশুকে নেওয়া হয়েছে। এই ছবিতে দিগিকে নেয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত দিগিকে না নিয়ে পরিচালক তার প্রেমিকা তমা মির্জাকে নিয়েছে। সে খবর ফলাও করে প্রচার করেছে গণমাধ্যমে।